নিত্যদিনের বাজার সদায়ে পলিথিন ব্যাগের প্রচলন প্রায় চার দশকে। সস্তা এবং সহজলভ্য হওয়ায় অল্প সময়েই সর্বত্র ছড়িয়ে পড়ে এর ব্যবহার। কিন্তু অতি সাধারণ এই প্লাস্টিক পণ্যই চারপাশের পরিবেশকে দূষিত করছে মারাত্মকভাবে। একটা সময় ছিল যখন মানুষজন বাজারে আসলে পাটজাত ব্যাগ ব্যবহার করতেন, কিন্তু আশির দশকে এসে পাটের জায়গা দখল করে নেয় সস্তা পলিথিন। বর্তমান পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে পলিথিন ছাড়া কোনো কিছুই কল্পনা করা যাচ্ছে না। অথচ সস্তা পলিথিনের অকল্পনীয় ক্ষতির কথা মাথায় রেখে 2002 সালে পলিথিনের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এমনকি ব্যবহার নিষিদ্ধ করা হয়। তারপরও দেশে প্রতিদিন প্রায় 2 কোটির বেশি পলিথিন ব্যবহার করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন ব্যবহারের ফলে খাদ্যের সঙ্গে প্রতিনিয়ত প্লাস্টিক কণা শরীরে প্রবেশ করছে, যা মরণব্যাধি সহ নানা ধরনের রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পলিথিন পচনশীল নয় বলে ব্যবহারের পর যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। দেশে উচ্চ হারে পলিথিনের উৎপাদন ও ব্যবহার ঠেকানো না গেলে শীঘ্রই ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে, শঙ্কা পরিবেশবিদদের। এইগুলোর ভেতরে আবার কিছু পার্টিকেলস থাকে, মাইক্রো পার্টিকেলস। যে মাইক্রো পার্টিকেলসগুলো, যেমন আপনি চা খাচ্ছেন যে ওয়ান টাইম গ্লাসে, পলিথিনের গ্লাসে, এটার মধ্যে কিন্তু আপনার মাইক্রো পার্টিকেলগুলো আপনার শরীরে যাচ্ছে। এটা কখনোই শরীর থেকে বেরোবে না, কিন্তু শরীর থেকে যদি না বেরোয় তাহলে শরীরে জমা হবে। জমা হলে এটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গ অ্যাফেক্ট করবে না। যেভাবে পলিথিনের উৎপাদন হচ্ছে এবং এর কোনো ব্যবস্থাপনা নাই, মানে রিসাইক্লিংয়ের কোনো প্রজেক্ট সরকারের কাছ থেকে নাই বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে সেটা নেওয়া হচ্ছে না, যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে ভবিষ্যতে যে জিনিসটা আসবে, যে এটা হবে প্লাস্টিক ডিজাস্টার। পরিচ্ছন্ন নগর হিসেবে খ্যাত রাজশাহী নগরীতে বর্জ্যের কত ভাগ পলিথিন সে বিষয়ে কোনো গবেষণা বা তথ্যপাত্র নেই সিটি কর্পোরেশনের কাছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার ধারণা, অন্তত 10% বেশি বর্জ্যই পলিথিন। পলিথিনের ব্যবহার কমাতে আইনের যথাযথ প্রয়োগের সুপারিশ সংশ্লিষ্টদের। এই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটা প্রজেক্ট চালু হয়েছে, আশা করছি হয়তো আর 1-2 বছর লাগবে, লাগলে হয়তো আমরা এই আবর্জনাটাকে সম্পদে নিয়ে যেতে পারবো। আইনটিকে অতি দ্রুত কার্যকর করা দরকার। আমার মনে হয় এক্ষেত্রে সরকারকে আরও কঠোর হতে হবে, আমাদের পরিবেশ আদালত যেটি রয়েছে তাদেরকেও কঠোর ভূমিকায় অবস্থান নিতে হবে। দেশ যখন পলিথিন বিপর্যয়ের মুখে, তখন আশার আলো দেখাচ্ছে পলিথিনের বিকল্প হিসেবে রাজশাহীর গোদাগাড়িতে গড়ে ওঠা পচনশীল ব্যাগ তৈরির কারখানা, যেখানে ভুট্টার স্টার্চ ও ক্যালসিয়াম কার্বোনেটের মিশ্রণে তৈরি হচ্ছে অবিকল পলিথিনের মতো ব্যাগ। উদ্যোক্তার দাবি, এটি শতভাগ পচনশীল এবং পরিবেশ বান্ধব। সরকার যদি এই ক্ষেত্রে আমাদের ইম্পোর্টের ডিউটি কমিয়ে দেয়, তারপরে হচ্ছে যে আমাদের যদি সাবসিডির ব্যবস্থা করে যায়, যে লোকাল মার্কেটে প্রমোট করার জন্য সরকার যদি আমাদেরকে সাবসিডির আওতায় নিয়ে আসে, তাহলে কিন্তু খুব সহজে আমরা সবার হাতে পৌঁছায় দিতে পারবো। প্রাথমিকভাবে ভারত থেকে ক্রয়কৃত 3টি মেশিন নিয়ে মাস 6 আগে ক্রিস্টাল বায়োটেক নামের প্রতিষ্ঠানটির উৎপাদন শুরু হয়। 3টি ভিন্ন আকারের ব্যাগের মূল্য রাখা হয়েছে 4.50 টাকা থেকে 8 টাকা। ইতোমধ্যে স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানে সরবরাহের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও ব্যাগটির বড় একটি চালান রপ্তানি করা হয়েছে। পুরোপুরি উৎপাদনে গেলে কারখানাটিতে দৈনিক 2 লাখ পিস ব্যাগ উৎপাদন সম্ভব। পাটপণ্য হচ্ছে মানে পুরোপুরি পরিবেশ বান্ধব, কিন্তু এটা পলিথিনের তুলনায় এক্সপেন্সিভ হয়ে যায়। পলিথিনের বিকল্প কী করা যায়? পলিথিনের কাছাকাছি প্রাইস থাকবে বা দেখতে হবে পলিথিনের মতন, আমি একবার ইউজ করবো, ফেলে দিব, হ্যাঁ, কিন্তু পরিবেশের ক্ষতি করবে না। গবেষকদের তথ্য বলছে, পলিথিন এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার হাজার বছর, যেটি ব্যবহারের পর মাটিতে ফেললেও থেকে যায় অক্ষত। ফলস্বরূপ বিশ্বজুড়ে পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই পলিথিন বা প্লাস্টিক জাতীয় পদার্থ। এই বিপর্যয় মোকাবেলায় অন্যতম বিকল্প হতে পারে এসব পচনশীল পলিথিন। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা যেমন জরুরি, তার চেয়েও জরুরি মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং আইন ব্যবহারে গুরুত্ব আরোপ করা। হারুনুর রশিদ, এখন রাজশাহী। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।